মেহেরপুরে টানা কয়েক সপ্তাহ ধরেই চড়া সবজির বাজার সরবরাহ কম থাকায় ঊর্ধ্বমুখী সব ধরনের সবজির দাম বেগুন আলু পেঁপে সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে চড়া দামে মেহেরপুর বড় বাজার থেকে এ বিষয়ে জানিয়েছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না মেহেরপুরে টানা কয়েক সপ্তাহ ধরেই ঊর্ধ্বমুখী সবজির বাজার বিশেষ করে গত মাসের শুরুর দিকে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে মেহেরপুরের অধিকাংশ সবজি খেতি নষ্ট হয়ে গেছে যার প্রভাব পড়েছে বাজারে আমি মেহেরপুরের কয়েকজন সবজি ব্যবসায়ীর সাথে কথা বলেছি তারা আমাকে জানিয়েছেন গত কয়েক সপ্তাহ ধরেই মেহেরপুরে সব ধরনের সবজিরই সরবরাহ অনেকটাই কমে গেছে যার ফলে দাম ঊর্ধ্বমুখী আমি আজকের বাজারে মেহেরপুরে আগাম যে শীতকালীন সবজি সেটার কিছুটা সরবরাহ দেখেছি তবে দাম কিন্তু খুবই চড়া আদা মেহেরপুরে আজকের বাজারে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে চারশো টাকা করে এই ছিল মেহেরপুর থেকে সবজি বাজারের সর্বশেষ পরিস্থিতি